আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিও, সে ভিডিওটি হচ্ছে আমি বলার চেষ্টা করবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে মাছ বা চিংড়ির পুকুরে আপনি যে কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেটা আসলে কতটা ভয়াবহ। কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক কী, কী সমস্যা আসলে হচ্ছে এবং কী ভয়াবহ অবস্থা তৈরি করছে, প্রত্যেকটা বিষয় নিয়ে একটু ডিটেলস বলার চেষ্টা করবো। পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন, চলুন শুরু করি। প্রথম কথা হচ্ছে যে আমি গত কয়েকদিন থেকেই বিভিন্ন খামারির ফোন পাচ্ছি, এই ফোনগুলো ঠিক এরকম যে হলো আপনার তাদের পুকুরে হচ্ছে মাছের রোগ যাচ্ছে না, স্পেশালি শিং মাছের পুকুরে এই সমস্যাটা বেশি হচ্ছে, এছাড়া অন্যান্য মাছের পুকুরগুলোতেও হচ্ছে আছে, তো রোগ যাচ্ছে না। তো এইরকম ক্ষেত্রে আমি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের কেস স্টাডিটা পড়ছি মানে শুনছি সেটা হচ্ছে এরকম যে তারা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন এবং ওটাতে যখন কাজ হয়নি তখন আরও একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন, এভাবে তিন চারটা অ্যান্টিবায়োটিক তিনি ব্যবহার করেছেন। এইটাকে আমি হচ্ছে কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক বলছি বা কম্বিনেশন অ্যান্টিবায়োটিক বলছি। একটু তার আগে একটু বলে দিই, অ্যান্টিবায়োটিক যারা নতুন খামারি আছেন যারা হচ্ছে এই বিষয়টা একেবারে মানে একটু কম বোঝেন তাদের উদ্দেশ্যে বলি যে অ্যান্টিবায়োটিক বলতে আমরা কী বুঝি, অ্যান্টিবায়োটিক বলতে হচ্ছে মাছ বা চিংড়ি চাষের ক্ষেত্রে যখন রোগ হয়, মাছের বিভিন্ন যখন রোগ হয় বা চিংড়ি যখন রোগ হয় আমরা হচ্ছে এই অ্যান্টিবায়োটিকগুলো মানে কী করি দিতে বলি হচ্ছে। যদিও মানে আমার আমি একেবারেই এটার বিপক্ষে, অ্যান্টিবায়োটিকের ব্যবহারের বিপক্ষে, কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো আমরা দিতে বলি রোগ সারার জন্য। এখন বিষয়টা কী হচ্ছে, অ্যান্টিবায়োটিক দিলে সাধারণত রোগটা সেরে যাওয়ার কথা ছিল, কিন্তু যে প্রবলেমটা হচ্ছে এই সেক্টরটিতে মাছ বা চিংড়ির এই শিল্পটিতে আসলে নিজেকে অনেক বড় ডাক্তার হিসেবে প্রমাণ করার জন্য বা একেবারে স্বল্প জ্ঞান থাকার জন্য এমন এমন লোকজন এখানে প্রেসক্রিপশন করেন বা এমন এমন লোকজন এই বিষয়ে কথা বলেন যেখানে তাদের কথা বলার আদৌ কোনো কথা মানে রাইট ছিল না, সেই ব্যক্তিগুলো এই খামারে গিয়ে বা এই ব্যক্তিগুলো হচ্ছে টেলিফোনে হোক বা হচ্ছে খামারিরা নিজের ইচ্ছাতেই হোক একটার পর একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, রোগ সারছে না। এই জন্য একে আমি বলছি কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক বা কম্বিনেশনের অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন। কী ক্ষতি হচ্ছে আসলে, কী ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে আসলে দেখুন একটু বলি আপনাদের। সেটা হলো যে অ্যান্টিবায়োটিক বিষয়টা এরকম যে আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম আছে বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বা সময়সীমা বলে দেওয়া হয় যে আপনি এই একটা অ্যান্টিবায়োটিক 5 দিন বা 7 দিন হচ্ছে অবশ্যই খাবারের সাথে খাওয়াবেন, মাছ বা চিংড়ি যখন রোগ হয় তখন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আমরা অধৈর্য বাঙালি সেই ক্ষেত্রে হচ্ছে যখন 2 বা 3 দিন যখন কমে না বা আমরা যেটা করি সেটা হচ্ছে রোগ মানে মাছ বা মাছ যখন রোগাক্রান্ত হলো, ধরুন শিং মাছের পুকুরে রোগ দেখা দিল, রোগ দেখা দেওয়ার ক্ষেত্রে আমাদের আমরা এমনই সচেতন খামারি যে আমাদের রোগ সিভিয়ার লেভেলে গিয়ে আমরা ট্রিটমেন্টটা শুরু করি, এবারে কঠিন যখন অবস্থা তৈরি হয় তখন গিয়ে আমরা ট্রিটমেন্টটা শুরু করছি। তো এই অবস্থায় তৈরি হতে গেলে আপনি একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে না, টাইম নিবে এবং পরে হয়তো আস্তে 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 ভালো হবে, বা আপনি আদৌ তার জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো দরকার ছিল সেটা আপনি দিচ্ছেন কিনা, আপনি কারো পরামর্শে যিনি মাছ এই মৎস্যবিদ্যা বিষয়ে কোনো তার ধারণাই নাই সে ব্যক্তি আপনাকে পরামর্শ দিচ্ছে বা মৎস্য বিষয়ে বিদ্যা বিষয়ে অনেক ভালো ধারণা আছে তারাও কিন্তু অ্যান্টিবায়োটিক সম্বন্ধে এত ভালো জানেন না। সো মানে আমার কথা হচ্ছে যে আমরা মানে সঠিক মানে তথ্য বা সঠিক প্রেসক্রিপশন না পাওয়ার জন্য যেটা হচ্ছে সেটা হলো এই খামারিরা বাধ্য হয়ে কাজটা করছেন। দেখা গেলো যে একটা পুকুরে আপনি যখন শিঙের দেখা গেলো যে ক্ষত রোগ হচ্ছে বা লাল দাগ হচ্ছে বা পাখনা পচে যাচ্ছে, আপনি প্রথমে একটা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিলেন, সেখানে হলো না, আপনি কি করলেন পরবর্তীতে আবার সেখানে হচ্ছে কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ফেলেন, দেখা গেলো যে আরও যেসব সিপ্রোফ্লক্সাসিন আছে নরফ্লক্সাসিন বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিকগুলো বাজারে অ্যাভেলেবল আছে একটার পর একটা ব্যবহার করছেন। দেখুন প্রথম যে অ্যান্টিবায়োটিকটা আপনি ব্যবহার করলেন খুব ভালো মতো শুনুন, প্রথম যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করলেন এই অ্যান্টিবায়োটিকটার ডোজ শেষ হওয়ার আগে আপনি পরবর্তীতে আবার আরও 2-3 অ্যান্টিবায়োটিক একসাথে মিক্স করে দিলেন। প্রথম অ্যান্টিবায়োটিকের কাজ তো হলো এখন যার উদ্দেশ্যে দিচ্ছেন যে ব্যাকটেরিয়ার উদ্দেশ্যে ব্যাকটেরিয়াকে মারার উদ্দেশ্যে দিচ্ছেন অর্থাৎ যে রোগটা তৈরি করেছে তাকে মারার উদ্দেশ্যে দিচ্ছেন, ওর কিন্তু একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে কিন্তু সৃষ্টিকর্তা পাঠিয়েছে। সো ওই ব্যাকটেরিয়াটা যেটা করবে সেটা তার একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি হচ্ছে,
যখন এটা হলো, তারপরে আপনি আরো একটা মিসাইল ছুড়লেন, দেখা গেল কি আরো দুই তিনটা অ্যান্টিবায়োটিক দিলেন, তার প্রতিরোধ ব্যবস্থা আরো হচ্ছে কঠিন হয়ে গেল, যার ফলে আপনার এতগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে রোগ কিন্তু যাবে না। কেন যাবে না? কারণটা হলো অলরেডি আপনি গত বছর বা তারও আগের বছর আরো এরকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন, যার ফলে কোনো ক্রমে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার মাছের মারা যাওয়া বা এই মানে পুকুরে যে মাছের যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ফেস করছেন, রোগের যে সমস্যাগুলো ফেস করছেন, সেটা কোনো ক্রমে যাচ্ছে না। এই অ্যান্টিবায়োটিকের আগে যে রেসিডিউ, অর্থাৎ আগে যে আপনি অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করেছেন, সেটা অলরেডি তার বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স তৈরি করে রেখেছে হচ্ছে এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো। সাপোজ ভিব্রিও, সাপোজ বিভিন্ন যে ব্যাকটেরিয়াগুলো মাছ বা চিংড়ি যে রোগ তৈরি করে থাকে, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আপনার অলরেডি রেজিস্ট্যান্ট হয়ে আছে অ্যান্টিবায়োটিকের প্রতি। এরপরে আপনি একটার পর একটা সরি অ্যান্টিবায়োটিক সেখানে দিচ্ছেন, তার মানে কি দাঁড়াচ্ছে দেখুন, কাজ তো হচ্ছেই না। আপনার সেই অ্যান্টিবায়োটিকগুলো আবার কি হচ্ছে, তলদেশে গিয়ে, পুকুর তলদেশে গিয়ে রেসিডিউ তৈরি করছে, এবং আপনার মাটি বা পানির, স্পেশালি মাটির মিনারেল যে রিসাইক্লিং পদ্ধতি আছে, মিনারেলটা যে মিক্স আপ হয়ে একটা প্রাকৃতিক খাদ্য তৈরি হতো, বা একটা হচ্ছে কি হতো, প্রাকৃতিক খাদ্য তৈরি হতো এবং বায়োমিনারেশন প্রক্রিয়া যেটা হতো মাছ বা চিংড়ির জন্য উপকারী যেটা হতো, স্টপ, বন্ধ আছে। এই অবস্থায় আপনি যখন পুকুরে প্রোবায়োটিক দিচ্ছেন, সেই প্রোবায়োটিকও কাজ করছে না, এবং আপনি যখন হচ্ছে কি বলে কি হচ্ছে দেখুন, মাছ যখন মারা যাচ্ছে খামারিরা বাধ্য হয়ে দেখা যাচ্ছে আবার জীবাণুনাশক ব্যবহার করছে। সো প্রথম থেকে যদি আপনি সচেতন হতেন, অর্থাৎ আপনি যদি প্রথম থেকে সচেতন হতেন যে আমি আমার পুকুরে একটার বেশি অ্যান্টিবায়োটিক, প্রয়োজনের অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না, যদি অ্যান্টিবায়োটিক কাজ না হয় আমি হচ্ছে অ্যান্টিবায়োটিক একেবারে বাদ দিয়ে দিব, এবং সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের যত তলদেশে জমা হয়েছিল সেটা উঠিয়ে ফেলবো বা তুলে ফেলবো, এরপরে হচ্ছে আমি হলো প্রোবায়োটিক ব্যবহার করব, এই ব্যাপারগুলোতে হচ্ছে আমাদের একেবারেই মানে হতো না আসলে। এখন দেখুন, একেবারে সহজ মানে লভ্য অ্যান্টিবায়োটিক হওয়ার জন্য খামারিরা যখন তখন হচ্ছে এটা ব্যবহার করছেন, ভাই আপনি লবণ এবং চুন ব্যবহার করুন, আপনি প্রোবায়োটিক ব্যবহার করুন, তাহলে আপনি দীর্ঘমেয়াদে এই এই শিল্পটা টিকে থাকবেন। দয়া করে অ্যান্টিবায়োটিক ব্যবহার তো করবেন না, কম্বাইন অ্যান্টিবায়োটিক আরও ক্ষতিকর, এই কম্বাইন অ্যান্টিবায়োটিক থেকে মানে মুক্ত হওয়া খুব জরুরি। যদি ভবিষ্যতের এই মাছ বা চিংড়ি চাষ শিল্পটাকে আপনার টিকিয়ে রাখতে চাই, বা আমাদের এই মাছ তো একটা মানে কি বলবো কনজিউমার পণ্য, আমরা তো খাই, সো এই মাছ আপনার কিন্তু ভবিষ্যতে কেউ খাবে না, আপনার মাছ মানে আপনি কী করবেন এটা আপনি ভালো জানেন, কিন্তু এই কম্বাইন অ্যান্টিবায়োটিক বা এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করুন। আশা করছি আপনাদেরকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।